আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় তাজা লেটেস্ট আপডেট। আবারও বৃষ্টির ফুগুরি বঙ্গে, আজ রাজ্যের এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। তো আজ রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে, বিস্তারিত সমস্ত তথ্যটাই জানিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের নিত্য নতুন লেটেস্ট ট্রেন্ডিং ভিডিওর আপডেট সবার আগে নিজের ফোনে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই মুহূর্তে আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আবারও বৃষ্টির চোখ রাঙানি বাংলায়, আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ হওয়ার কারণে গতকালই বৃষ্টি হয় বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের মতো জেলাগুলিকে। আজ আবার কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ মেঘলা থাকবে, সকালের দিকে কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কাটবে। শুক্রবার কলকাতা সংলগ্ন জেলাগুলি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার ফের বৃষ্টিপাত হতে পারে পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। তবে রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটতে শুরু করবে, আজ আকাশ মেঘমুক্ত হবে। এদিকে ঠান্ডার আমেজ ক্রমশ কমতে শুরু করছে, তাপমাত্রা নতুন করে বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে বৃষ্টিপাত হতে পারে শুক্রবার আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা ও দুই দিনাজপুরে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল এই পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে ধীরে ধীরে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কমবে ঠান্ডার আমেজ। অন্যদিকে কলকাতার তাপমাত্রাও ক্রমশ বেড়েই চলেছে, রাতের ও ভোরের দিকে ঠান্ডার আমেজটুকু কদিনের মধ্যে উড়াও হয়ে যাবে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.6°C, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 30°C। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী সপ্তাহে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে শীতের বিদায় ঘণ্টা বেঁধে গিয়েছে, এবার ধীরে ধীরে বাড়বে তাপমাত্রার পারদ। এবছরের মতো শীতের বিদায় হয়েছে ইতি।